বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। নিমতায় রিহাব সেন্টারে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ। অভিযোগ, নিমতার পাইকপাড়া সুদৃষ্টির দর্শন রিহাব সেন্টারে বিরাটির কলাবাগানের বাসিন্দা বছর 29-এ পার্থ রাহা ওরফে বাপনকে পিটিয়ে মারা হয়। বুধবার রাতে বাপনকে পিটিয়ে মারা হয় ওই রিহাব সেন্টারে বলে অভিযোগ মৃতের ভাইয়ের। মৃতের ভাইয়ের অভিযোগ, বুধবার তার দাদাকে নিয়ে আসার কথা ছিল, সেই মতো তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় রিহাব সেন্টার থেকে জানানো হয় তার দাদা মাথায় আঘাত পেয়ে পানিহাটি ঘোলা হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি হাসপাতালে পৌঁছাতে জানতে পারেন তার দাদা মৃত। তার অভিযোগ, তার দাদা দুদিন আগে রিহাব সেন্টার থেকে তাকে লুকিয়ে ফোন করেছিল, তাকে নিয়ে যাওয়ার কথা বলে। সেই মতো তিনি গতকাল তার দাদাকে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এটা রিহাব সেন্টারের মালিক অপু মেনে নিতে না পেরে তার দাদাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ মৃতের ভাইয়ের। কি হয়েছিল আপনার দাদার সঙ্গে? কি হয়েছিল আমার দাদার সঙ্গে? এমনি একটু মানসিকভাবে একটু এছিল, একটু নেশাগ্রস্তের জন্য আমি ওকে রিহাবের মধ্যে ভর্তি করেছিলাম। এবং রিহাবে হচ্ছে সুদৃষ্টি দর্শনের মধ্যে, যেটা নিমতা পাইকপাড়া বাস স্ট্যান্ডের ওখানটায়। এবার ওখান থেকে কালকের মধ্যে ওরা আগের থেকে খবর দিয়েছিলো যে এমনি মোটামুটি ঠিক আছে, তো সেই হিসাবে আমার মঙ্গলবার দিন আনার কথা ছিল, আমি রোববার দিন জানিয়ে দিয়েছিলাম। তো ওখান থেকে ওখানকার মালিক বলেছিলো যে অপু বাগল বলেছিলো যে আজকে না নিয়ে দু চার দিন পর না, এমনি তো ভালোই আছে। তো সেই হিসাবে আমি মঙ্গলবার দিনটা ক্যান্সেল করে বৃহস্পতিবার দিন আনার কথা ছিল। তারপর দাদা আমাকে লুকিয়ে আমাকে ফোনও করেছিল। এবার সেই কারণে দাদা বলছিল যে আমাকে একটু নিয়ে যা, এখানে পারছি না, এরকম বলেছিল। তো আমি বলেছিলাম যে আমি বৃহস্পতিবার এসে নিয়ে যাচ্ছি। সেইটা কোনো কারণে জানতে পেরেছিল অপু বাবা যে আমাকে লুকিয়ে ফোন করেছিল, তার জন্য তার উপর শারীরিকভাবে অত্যাচার করা হয় এবং সে অত্যাচার সে সহ্য করতে পারেনি। সে মারা গেছে, কালকেই মারা গেছে। এবং আমাকে এবার তারপরে অপু বাবলি আমাকে ফোন করেছিল যে তোমার দাদার মানে দেয়ালে ঠুকে মাথা ঠুকে গেছে, আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি এসো। আমি তখন কাজে ছিলাম, সেখান থেকে আমি ডাইরেক্ট হাসপাতালে গেলাম। কোন হাসপাতালে গেছি? আমি গেছিলাম আপনার পানিহাটি ঘোলা হসপিটালে গিয়ে ওখানে অলরেডি দেখলাম তখন অলরেডি এক্সপায়ার করে গেছে এবং ওনারা বললেন যে পোস্টমর্টমের জন্য যাবে। দেখুন তখনই বুঝে গেছি যে ওরা মানে মেরেই আনা হয়েছিল। আমরা গিয়ে তখন ওখান থেকেই আমাদেরকে ঘোলা থানাতে পাঠিয়ে দিয়েছিল। তারপর ওখানে গিয়ে আমরা ডাইরেক্ট অভিযোগ করি এবং অপু বাগলের এগেনস্টে ওখানকারই তিনজন রিহাবের ওরা মানে এ ছিল যারা ওখানে ট্রিটমেন্ট নিত, তারাও গিয়ে ওনার এগেনস্টে ওনারাই ইয়ে করেছেন, সব কিছু ডিটেলস বলে সব স্টেটমেন্ট ওনারাই দিয়েছেন। তারপর নিমতা থানার থেকে সঙ্গে সঙ্গে আপনার এতে চলে গেছিলো ওই রিহাব সেন্টারে গেছিলো, সেখান থেকে ডাইরেক্ট ফুল ভিডিও করে রিহাব মানে নিমতা থানা পুরো কালকে রাত থেকে পুরো এখনও পর্যন্ত স্টিলনাও আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে, এখনও পর্যন্ত মানে স্টিলনাও এখনও করে যাচ্ছে। নিমতা থানাতে কালকে রাতে 3:30 সময় অভিযোগ করেছে। আপনার দাদার নাম কি? আমার দাদার নাম পার্থ রাহা। বয়স কিরম হবে? 49। আপনাদের বাড়ি? বিরাটিতে, কলাবাগান। কলাবাগান। আপনার নাম? আমার নাম প্রণব রাহা। আপনি তার ভাই?